বিপদে 10 মিনিটে পৌঁছাবে পুলিশ। কাজ শুরু বনগাঁ জেলা পুলিশের রক্ষক বাহিনীর, কাজ করবে 24 ঘন্টা। প্রত্যন্ত গ্রাম্য এলাকা হোক কিংবা শহর, সমস্যায় পড়লে এবার 10 মিনিটের মধ্যে হাজির হবে পুলিশ। বনগাঁ পুলিশ জেলায় চালু নতুন প্রকল্প দশভুজা। আরজিকড়ের মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় একদিকে যেমন সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন, অন্যদিকে প্রশাসন মহিলাদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে। আর তারই নমুনা দেখা গেল বনগাঁ পুলিশ জেলায়। মহিলা সুরক্ষায় এবার দশভুজা প্রকল্প চালু করল বনগাঁ পুলিশ জেলা। দেবী দুর্গা যেমন 10 হাত দিয়ে অসুর নিধন করেছিলেন, সেইভাবে এই দশভুজার মধ্যে 10টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে নারীদের সুরক্ষা আরও মজবুত করা সম্ভব হবে। শুক্রবার তারই অঙ্গ হিসাবে রক্ষক বাহিনীর উদ্বোধন হল। এই দশভুজা প্রকল্পের মধ্যে যে 4টি প্রকল্প ইতিমধ্যেই চালু হল, তার মধ্যে রক্ষক বাহিনী ছাড়াও রয়েছে নিরীক্ষা, শক্তি এবং জাগৃতি। এ ব্যাপারে বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার জানান, বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত 38টি গ্রাম পঞ্চায়েতে 1 জন করে রক্ষক বাহিনী এবং পৌরসভা এলাকায় 2 জন রক্ষক বাহিনীকে নিযুক্ত করা হয়েছে। তারা 24 ঘন্টা মহিলা সুরক্ষায় নিয়োজিত থাকবেন। কোনো এলাকায় কোনো মহিলার সুরক্ষার অভাব দেখা দিলে এই রক্ষক বাহিনী দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে রক্ষা করবেন। মোটর বাইকে করে মোবাইল নিয়ে এলাকায় ঘুরবেন এই রক্ষক বাহিনী। মহিলাদের সুরক্ষায় আধুনিক প্রযুক্তিকে যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা চালানো হচ্ছে। তো এখানে টোটাল 10টা যে ভার্টিকালসটা রয়েছে, আমরা নাম আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে নিরীক্ষা, যেখানে সিকিউরিটি অডিট প্রত্যেকটা পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস ইনক্লুডিং রোডস এটা করা হচ্ছে। অলরেডি আমরা এটা প্রারম্ভ করতে পেরেছি। সেকেন্ড হচ্ছে রক্ষা কবচ, যেখানে আমাদের প্রত্যেকটা যে রেসপন্স টিম আর কুইক রেসপন্স ইনশিওর করার জন্য আজকে আমরা রক্ষক প্যাট্রোল স্টার্ট করেছি। আর টোটাল 40টা রক্ষক আমাদের জেলাতে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপার্ট এছাড়া আমাদের উইনার টিম, এছাড়া আমরা পিঙ্ক প্যাট্রোল যে আছে ওটাও স্টার্ট করতে চলেছি। এছাড়া আমরা প্রত্যেকটা থানায়, আপনারা জানেন 3টে 4টে থেকে 8টি মোবাইল গাড়ি থাকে, তো মানে প্রত্যেকটা জিপিতে আমরা পুলিশ প্রেজেন্সটা এনশিওর করছি আর প্রিভেনশন করার জন্য আমরা বেশি চেষ্টা করছি। এর অন্য ভার্টিকাল রয়েছে শক্তি, যেখানে সেলফ ডিফেন্স ট্রেনিং আমাদের টোটাল মোট 130 সেরকম হাই সেকেন্ডারি স্কুল রয়েছেন, হাই স্কুল রয়েছেন, ওখানে প্রধান শিক্ষক সঙ্গে কথা বলে আমরা মিনিমাম 3 দিন বা 4 দিন করে ওদেরকে ট্রেনিংটা, যে রুডিমেন্টারি আমাদের বা বেসিক লেভেলে যে সেলফ ডিফেন্স ট্রেনিং আছে ওটা আমরা করাবো। ফোর্থ পিলার রয়েছে জাগৃতি, যেখানে আমাদের অ্যাওয়ারনেসটা খুব বাড়ানো দরকার আমরা এখানে ফিল করেছি। প্রত্যেকটা স্কুলে আমাদের বাচ্চা থেকে প্রাইমারি যে স্কুল রয়েছে ওখান থেকে আরম্ভ করে আপ টু কলেজ লেভেল, যে যে সাইবার ক্রাইম থেকে যাদের দরকার আছে ওদের আমরা পুলিশ বা ডিফারেন্ট এনজিওকে কলাবরেট করে ওখানে ওদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করব। এদিন পুলিশ সুপারের অফিস থেকে স্থানীয় যুবতীদের হাত দিয়ে ফ্ল্যাগ অফের মাধ্যমে রক্ষক বাহিনীর যাত্রা শুরু করেন পুলিশ সুপার। উল্লেখ্য, ইতিমধ্যেই মহিলা নিরাপত্তায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে বনগাঁ জেলা পুলিশ। সেখানে 24 ঘন্টা মহিলা পুলিশ কর্মীরাই ফোন ধরে মহিলাদের সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন। যে অভিযোগ জানাবেন তার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে বলেও জানিয়েছে পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।